আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? কাতারের ভিসা সংক্রান্ত আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাতারে কর্মী পাঠানোর জন্য একটি কোম্পানি নিয়োগ দিয়েছে, একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিচ্ছে। তো কোন রিক্রুটিং এজেন্সি নিয়োগ অনুমোদন পেয়েছে, কি কাজে কর্মী নিচ্ছে কোম্পানিগুলো, এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন। কাতার সম্পর্কে যদি একটু বলি, বিশ্বের সব শক্তিধর ও প্রভাবশালী দেশকে পিছনে ফেলে সবচেয়ে ধনী দেশ হওয়ার সম্মান পেয়েছে কাতার। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ম্যাগাজিন প্রোভোর্স বিশ্বের 182টি দেশের সমীক্ষা চালিয়ে ধনবান দেশের যেই তালিকা তৈরি করে তাতেই প্রথমে রয়েছে মধ্যপ্রাচ্যের প্রায় 17 লাখ জনসংখ্যার এই দেশ কাতার। তেল ভান্ডার আর প্রাকৃতিক গ্যাসের সৌজন্যই কাতারের ভাগ্যে এই সম্মান জুটেছে। আপনি জানলে অবাক হবেন, কাতারের মাথাপিছু আয় $88,222 প্রায় ৮০ লক্ষ টাকা। কাতার বিশ্বের অর্থনীতিতে বেশ কয়েক বছর ধরে সামনের সারিতে আছে। তো বন্ধুরা, আমরা বেশি কথা বলবো না, কোন এজেন্সি নিয়োগ পেয়েছে আমরা সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। চলুন, আমরা মূল পর্বে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো। যারা আমাদের এই চ্যানেলে নতুন জয়েন করেছেন, ইউরোপ, অস্ট্রেলিয়া এবং মিডল ইস্টের বিশেষ সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, বড় বড় মতো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে চলে আসলাম। যখনই বিদেশে কর্মী পাঠানো নিয়োগ অনুমোদন পায়, সবার আগে এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়। তো আমরা স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু কোম্পানি নিয়োগ দিয়েছে, তবে এখানে সবগুলো কাতারের জন্য নয়। যেটি কাতারের জন্য সেটা আমরা আপনাদেরকে ডাউনলোড করে দেখাচ্ছি। আমরা জাস্ট ডাউনলোড করে দেবো, আমরা জাস্ট ডাউনলোড ফাইলে চলে যাব। আমি যদি আগে থেকে ডাউনলোড করে রেখেছি, দেখতে পাচ্ছেন আমি আগে থেকে ডাউনলোড করেছি, আমি জাস্ট এটা এখান থেকে ওপেন করে দেবো। তো ওপেন করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানটাতে চলে আসে, দেখুন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এটা হচ্ছে 8 তারিখে নিয়োগ অনুমোদন পেয়েছি। কত টাকা খরচ করে যেতে পারবেন সেটা এখানে স্পষ্ট বলা আছে। তো দেখতে পাচ্ছেন উপযুক্ত বিষয় রিক্রুটিং এজেন্সি ফাস্টার সার্ভিস, অর্থাৎ রিক্রুটিং এজেন্সির নাম হচ্ছে ফাস্টার সার্ভিস, আর নম্বর 1383। এর আবেদনের প্রেক্ষিতে কাতারস্থ গোল্ডেন ফিউচার ম্যান পাওয়ার কোম্পানির অধীনে 300 জন কর্মী নিয়োগ অনুমতি নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে নির্দেশক্রমে প্রদান করা হলো। এখানে প্রথমে কোম্পানির নাম দেখতে পাচ্ছেন, পদের নাম, কর্মী সংখ্যা, মাসিক বেতন, অন্যান্য সুবিধাদি শর্ত, চাহিদাপত্র, চুক্তিপত্র, অঙ্গীকার নাম অনুসারে, অর্থাৎ এই কোম্পানি থেকে আপনি কি কি অপরচুনিটি বা কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা এখানে স্পষ্ট উল্লেখ করা আছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন কোম্পানির নাম গোল্ডেন ফিউচার ম্যান পাওয়ার, পদের নাম হচ্ছে হাউসমেট, বেবি সিটার, ফ্যামিলি কুক, অর্থাৎ এখানে মেয়েরও যেতে পারবেন রান্নার কাজে। এখানে হাউস মেট 100 জন কর্মী যাবে, এখানে 1200 থেকে 1500 দিরহাম স্যালারি পাবেন। দেন হচ্ছে বেবি সিটার, এখানে 100 জন, এখানে 1300 দিরহাম স্যালারি পাবেন। ফিমেল কুক যারা রান্না করবেন তারা এখানে 1300 থেকে 1500 দিরহাম স্যালারি পাবেন। কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা এখানে বলা আছে। চাকরির মেয়াদ থাকবে 2 বছর, বাসস্থান প্লাস যাতায়াত প্লাস চিকিৎসা কোম্পানি বহন করবে, দৈনিক কর্মঘণ্টা 8 ঘন্টা, প্রফেশন পিরিয়ড 9 মাস, বিমান ভাড়া উভয় পথ কোম্পানি বহন করবে এবং অন্যান্য শর্তগুলি কাতারের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে, অর্থাৎ সেখানকার লেবার ল অনুযায়ী আপনি গভর্নমেন্ট অপরচুনিটিগুলো পাবেন। ঠিক আছে, তবে আমি আপনাদেরকে এখানে আর একটি বিষয় জানিয়ে রাখি, এই এজেন্সির সাথে কোনো রকম লেনদেন আমার হয় না বা এরা আমাকে স্পন্সর করেনি। আমি শুধুমাত্র আপনাদের সুবিধার্থে এই ভিডিওগুলো করে থাকি, যেগুলো যেহেতু এগুলো প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইটে পাওয়া যায়। তো আমি এতটুকু শিওর দিতে পারি যে এই এজেন্সি এখানে এই পদে এই কোম্পানিতে এতজন কর্মী পাঠাতে পারবেন, এটা একদম 100% শিওর। যেহেতু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটি গভর্নমেন্ট ওয়েবসাইট, এখানে কোনো ভুল বা ইনফরমেশন প্রোভাইড করা হয় না। ওকে, তো এখানে কত টাকা খরচ করে যেতে পারবেন দেখুন স্পষ্ট বলা আছে, মাত্র নাম মাত্র খরচ আপনি যেতে পারবেন। ছতে কি লেখা আছে দেখুন, ছতে লেখা আছে কর্মী ভিসা এবং ফ্লাইট নিশ্চিত হওয়ার সাপেক্ষে রিক্রুটিং এজেন্সি কর্তৃক দাখিলকৃত অভিবাসন ব্যয় বাবদ সর্বোচ্চ 70,100 টাকা কর্মীর নিকট হতে চেক, ব্যাংক ড্রাফট, পে অর্ডারের মাধ্যমে গ্রহণ করা যাবে এবং কোনো ক্রমেই অতিরিক্ত অর্থ গ্রহণ করা যাবে না। অর্থাৎ একদম এটা কিন্তু একদম স্পষ্ট বলা আছে, এখানে যাবতীয় খরচ কিন্তু কোম্পানি দিচ্ছে। হ্যাঁ, এখানে এজেন্সির কোনো খরচ নেই, শুধুমাত্র এখানে টুকটাক কিছু খরচ আছে। তো এখানে 70,000 টাকার বেশি লাগবে না। আর আপনি যদি ইচ্ছে এই এজেন্সিতে যদি আপনার কাছে বেশি টাকা চায় বা দাবি করে, তাহলে আসলে আপনি বেশি টাকা দিয়ে গেলে আমার মনে হয় না এখানে বেশিবার লাভবান হবেন। কারণ হচ্ছে যে 2 বছর পর আপনাকে বাংলাদেশে ফেরত চলে আসতে হবে, কারণ এখানে কোথাও বলা নেই যে 2 বছর পর নবায়নযোগ্য, এরকম কোনো কথা উল্লেখ করা নেই। অন্যান্য ডিমান্ড লেটারে লেখা থাকে যদি তারা পরবর্তীতে মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর যদি রাখার ইচ্ছে থাকে তাহলে তারা বলে রাখে যে নবায়নযোগ্য। তো যেহেতু এখানে নবায়নযোগ্য উল্লেখ করা নেই, তাহলে আপনাকে 2 বছর পর চলে আসতে হবে। এজেন্সি যদি বেশি টাকা দাবি করে, আপনি যদি বেশি টাকা দিয়ে যান, সেটা কিন্তু আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে এর চেয়ে বেশি অপরচুনিটি বা সুযোগ সুবিধা আপনি কখনই পাবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকে কাতারের ভিসা আপডেট। ইউরোপ এবং অস্ট্রেলিয়া মহাদেশের ভিসা সংক্রান্ত যে কোনো আপডেট তথ্য পেতে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সকলে ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো আরেকটি ভিডিওতে।